থাকার জন্য ধন্যবাদ বালাগঞ্জে প্রবাসীদের অর্থায়নে পাঁচ লাখ টাকা ব্যয় রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে শুক্রবার বালাগঞ্জ উপজেলা দেওয়ানবাজার ইউনিয়নের মাদ্রাসা বাজার সংলগ্ন বড় জামাত শাহী ঈদগাহের রাস্তা পাকাকরণের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এক হাজার ফুট দৈর্ঘ্য রাস্তা পাকাকরণ কাজে পাঁচ লাখ টাকা পুরোটাই ব্যয় করেছে যুক্তরাজ্যস্থ প্রবাসী গহরপুর মাদ্রাসা বাজার উন্নয়ন সমিতি কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমিতির সাধারণ সম্পাদক শহীদ আব্দুল কালাম সেতু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক জহির মিয়া বাবুল ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মনোহর খান সহ সভাপতি পঙ্কি মিয়া সাধারণ সম্পাদক আব্দুল মালিক এই বর্জমাত শাহিদগার রাস্তা আমরা অনেক ফেকাদা ভাঙ্গিয়া আই যাই এখন বর্তমানে আমরার প্রবাসী সংঘ আমরার এলাকার প্রবাসী বাইবাতিরা দ্বারা অনেক উদ্যোগ নিছেন এবং রাস্তাটা ভাগাকরণ করিয়া দিরা আর আমরা আশা কর্ম তারা আরও বেশি করিয়া এলাকার দিকে খেয়াল দিতা এলাকার উন্নয়ন সাজ হইতো তারারে আমরা ধন্যবাদ জানাই এবং তারার কাছে আমরা এলাকাবাসী এই সমস্ত উন্নয়ন কাজের লাগি কৃতজ্ঞ আছি যে আমরা প্রবাসী গরফ মাদশ উন্নয়ন সমিতির পক্ষ থেকে বোঝমাশাহী ঈদগার এই রাস্তা পাকানোর কাজ এলাকার সকলের ঈদগা কমিটির পক্ষ থেকে দাবি দাবা অনেক দিন থেকে আসি তো আমরা সৌভাগ্য যে আমরা এই রাস্তার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জে ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যাক্সের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রবিবার হবিগঞ্জ শহরে নির্মাণাধীন খাজা গার্ডেন সিটিতে ওই নির্বাচন অনুষ্ঠিত হয় এগারোটি পদে ১৯ জন প্রার্থী দুই বছর মেয়াদী কমিটির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতশো জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধে আলাউদ্দিন আহমেদ সভাপতি ও মোহাম্মদ আইয়ুব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুর্নীতি করব না করতে দেব না এই স্লোগানকে সামনে রেখে শনিবার সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী সুথি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সুধি সমাবেশের আয়োজন করে এতে জেলা বিভিন্ন শ্রেণীর পেশার বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ডক্টর মকব্বির আলীর সভাপতিত্বে সুধি সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবের হোসেন মেজর এম এম আবু হানিফা দেবী দুর্গার বাসন্তী তিথিতে কমলগঞ্জ উপজেলার দেবীপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এবছর দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছিল দেবী দুর্গার শতভস্ত বিশিষ্ট কাঠামো পূজা পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান পালা পালাগাংশ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আদি ব্যতিক্রমী এ পূজায় প্রতিদিন উপচে পড়া দর্শনার্থীদের ভিড় ছিল দর্শনার্থীদের অবলম্বন করে বিভিন্ন পর্ষায় সরঞ্জাম নিয়ে পাশে বসেছিল বিশাল মেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শ্রীমঙ্গল শাখার শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী এই শুভ হালখাতা অনুষ্ঠানে গ্রাহকদের কাছ থেকে ব্যাংক প্রায় দশ লক্ষাধিক টাকা উত্তোলন করেছে শুভ হালখাতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের শ্রীমঙ্গল শাখার পরিচালক ডক্টর শফিউল আলম বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুজ্জামান ও ব্যাংক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ আজ এ পর্যন্তই আগামী সিলেটের খবর দেখার আমন্ত্রণ রইল